আজকে তো আমি ভাবলাম আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এটা হলো গিয়ে আমাদের ইংল্যান্ডে লন্ডনে খোলা আকাশের নিচে মার্কেট, আমরা এখানে বলি ওপেন মার্কেট, যেটা খোলা আকাশের নিচে বসে। সো ইট ইজ লাইক এ বাজার আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, লাইক বাজারের মতন, মানে আমাদের দেশে যেভাবে বাজার বসে না, এখানেও বসে। তবে এখানে মনে করেন সব কিছু নিয়ে তারা বসে, যেমন মনে করেন এটা বিশেষ বিশেষ সময়, যখন বিশেষ বিশেষ, যেমন আজকে আমাদের এখানে 31st of August, এটা হলো গিয়ে এটা পাবলিক হলিডে, এটা হলো গিয়ে মনে করেন এটা নাম হলো গিয়ে ব্যাঙ্ক হলিডে। সো আজকে এই ব্যাঙ্ক হলিডে, এটাকে বলে ব্যাঙ্ক হলিডে মার্কেট। সো আমাদের ইউকিতে বড় বড় শহরের সব জায়গায় এইভাবে মার্কেট বসে, এবং তারা স্টল নিয়ে আসে, বিভিন্ন দোকান, বিভিন্ন ব্যবসায়ী তাদের বিভিন্ন স্টল নিয়ে আসে। সো আমি আপনাদেরকে আজকে এই একটা ওপেন মার্কেট আমি আপনাদেরকে ভ্রমণ করব। ওকে, সো তাহলে চলুন দেখে আসি মার্কেটে কী কী আছে। সো বন্ধুগণ, আসলাম আমি এখানে, গাড়িটি পার্ক করে নিলাম, ঠিক আছে। গাড়ি পার্ক করার পর আমি আপনাদেরকে একটু দেখাবো যে পার্কিং যে ফেসিলিটি তারা করছে, এই যে দেখছে আমার বিশাল একটা ফেসিলিটি। সো লেট মি শো ইউ, এখানে গাড়ি পার্কিং করে তারপরে আমরা ওই দিকে মার্কেটটা এখানে ওপেন ফিল্ডের মধ্যে একটা তৈরি করা হয়েছে। সো এই জায়গাটার নাম হলো গিয়ে লানসিং গ্রিন, আর নর্মালি এই জায়গাটা একটা প্লেগ্রাউন্ড, এখানে বাচ্চারা খেলাধুলা করে, তারপরে বিভিন্ন স্পোর্টস খেলাধুলা এই মাঠে হয়, আর ব্যাঙ্ক হলিডে আসলে এই জায়গাতে মার্কেটটা বসে। সো আপনারা দেখতেছেন যে এখন যে সাইডেতে যে জায়গাটা আছে, এটাকে সম্পূর্ণ কার পার্কিং বানিয়ে দেওয়া হয়েছে, এবং মধ্যেখানে এই যে দেখতে পারতেছেন আপনারা, এটা হলো গিয়ে মার্কেট। আমাদের দেশের বাজারে যেভাবে ডাকাডুকি করে বিক্রি করা হয়, ঠিক একই রকম এইখানেও এই সিস্টেম চালু আছে, যে বিভিন্ন স্টলের মালিকরা তাদের বিভিন্ন আকারে, মানে ক্রেতাদেরকে ডাক দিয়ে এবং বিভিন্ন অফার দিয়ে আকর্ষণ করিয়ে দেয়। সো বেসিকলি ওয়ার্ল্ডের আপনি যে কোনো দেশেই যান না কেন, মার্কেটের সিস্টেম অথবা বাজারের সিস্টেম আসলে একই যে কোনো জায়গায় ওয়ার্ল্ডের যে কোনো দেশে। এইখানে আপনারা দেখতে পারতেছেন যে রাগস, যে কার্পেটের যে রাগসগুলো, এই টাইগারেরটা খুবই সুন্দর। আর এখানে আপনারা দেখতেছেন যে বিভিন্ন ধরনের ফল নিয়ে এসেছে, ভেজিটেবলস। আর এখানে হইল কি আপনার যে টুলস, এবং এখন বর্তমানে মাস্ক, তারপরে গ্লাভস, এগুলো খুবই জনপ্রিয় করোনা ভাইরাসের কারণে। এটা তো আপনারা সবাই জানেন যে মাস্ক এখন খুবই বেশি চলে। আর এখানে আরেকটা জিনিস আপনারা নোটিস করবেন যে শুধু এখানে মার্কেটে আপনার কেনাকাটার জন্য না, এখানে তারা বিভিন্ন খাওয়া দাওয়ার স্টলও আছে,
এখানে মনে করেন যে ব্রিটিশ ফিশ এন্ড চিপস, তারপরে বার্গার, তারপরে ডোনাটস, টি, কফি, এগুলি সবই আছে। কারণ এই মার্কেটের মেইন উদ্দেশ্যটা হলো শুধু কেনাকাটার জন্য না, যেহেতু এটা একটা পাবলিক হলিডে, এখানে আপনি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন, ফ্যামিলিদেরকে নিয়ে আসতে পারবেন, জাস্ট একটু বিনোদন করতে পারবেন, এটাও আর একটা উদ্দেশ্য এই মার্কেটের। সো এখন বন্ধুগণ আমি আপনাদের সাথে একটি মজার একটা দৃশ্য দেখাই। এখন আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন রঙের ব্রিটিশ পাসপোর্ট, না 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 সরি, ব্রিটিশ পাসপোর্ট না, পাসপোর্টের কাবার। আর এইগুলো তো আপনারা চিনতেই পারতেছেন, আজকাল আমরা টিকটক বানাতে বানাতে এখন টিকটকের কাপড়ও পরতে হয়। এই স্টলটা আমার খুব পছন্দের, ভাবলাম আপনাদের সাথে এটাও শেয়ার করি। এইখানে বেসিক্যালি আপনারা যেটা দেখতেছেন যে বিভিন্ন টাইপের ফুলের গাছ এর যে বীজটা আছে আপনি এখান থেকে কিনে নিতে পারবেন। তাদের এখানে মোটামুটি ভ্যারাইটি অফ কালার দেখতে, মানে অনেক রং বেরঙ্গের সবগুলো এখানে আছে। সো আপনি এখান থেকে নিয়ে তারপরে আপনার বাসার যে বাগান গার্ডেন আছে, আপনি গার্ডেনে খুব সহজভাবে এটা আপনি প্লান্ট করতে পারবেন। আর এই ঝকঝকা যে গাড়িটা আপনারা দেখতেছেন, এটা হলো গিয়ে আইসক্রিম ভ্যান। এখান থেকে সব টাইপের আইসক্রিম বিক্রি করা হয়, আর মূলত এই ভ্যানগুলো বিভিন্ন মার্কেটে মার্কেটে তারা ঘুরে ঘুরে তাদের আইসক্রিমগুলো বিক্রি করে। এই যে দেখতেছেন যে এখানে অনেক বড় লম্বা একটা লাইন লেগে গেছে বাচ্চারা আইসক্রিম খাওয়ার জন্য। আমি যে আগে বলেছিলাম যে মার্কেটটা যে জায়গায় হচ্ছে, এই জায়গাটার পিছনে একটা কাহিনী আছে, এই জায়গাটাও একটি ঐতিহাসিক জায়গা। এখন যে আপনারা যে কংক্রিটের তৈরি যে ব্লকটা দেখতে পারতেছেন, এটা হলো গিয়ে অ্যান্টি ট্যাঙ্ক ব্লকস। এই ব্লকসগুলো সাধারণত বিচ সাইডে বড় বড় করে বানিয়ে রাখা হয়েছিল। এটা করা হয়েছিল যেন জার্মানি তাদের ট্যাঙ্ক নিয়ে সরাসরি ব্রিটেনে ঢুকতে না পারে, কারণ জার্মানি তো ফ্রান্স থেকে আপনি বোটে ট্যাঙ্ক নিয়ে চলে আসতো, তারপরে এই ব্লকের জন্য তারা আর ব্রিটেনের ভিতরে ঢুকতে পারতো না। সো এটার জন্য এই ব্লকসগুলো তৈরি করা হয়েছিল, এবং কয়েকটা ব্লকস এখনও রেখে দেওয়া হয়েছে স্মৃতি হিসাবে। মার্কেটে বাচ্চাদের বিনোদনের জন্য কিছু খেলাও এখানে নিয়ে এসেছে, যেমন এই যে চরকি আপনারা দেখতেছেন, তারপরে আরও আছে বিভিন্ন খেলাধুলার জিনিস, যেন বাচ্চাদেরকে যদি আপনি মার্কেটে নিয়ে আসেন তারা যেন বড না ফিল করে। তাহলে চলুন এখন দেখি আমরা কী কী আইটেম নিলাম এই মার্কেট থেকে। সো আমরা প্রতি ব্যাংক হলিডে এই মার্কেটটা আসলে আমরা যাই, সো যে কারণে বেশি কিছু কেনাকাটা হয় না, আমরা শুধু বিনোদনের জন্যই যাই, একটু ঘোরাঘুরি করার জন্য যাই। তবে এই শিফটে আমরা একটু কিছু আইটেম আপনারা এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে কুকিংয়ের জন্য কিছু আইটেম আমরা নিছি, আর কয়েকটা ব্যাগ নেওয়া হয়েছে, লেডিস ব্যাগস, এই যে একটা প্যান আমরা নিছি, তারপরে এই এই জিনিসগুলো আমরা নিছি আর কি, তেমন কিছু না। সো বেসিক্যালি দিস ইজ জাস্ট এ টুর অফ দি মার্কেট। আমি আশা করবো আপনারা সবাই
আমাদের মার্কেটটা এনজয় করেছেন, আজকের ডে আউটটা আমাদের সাথে আপনারা এনজয় করেছেন। আর আগামীতে আমরা অবশ্যই আসবো আরও নতুন নতুন ব্লগ নিয়ে। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দিবেন। সো হোপফুলি আই উইল সি ইউ অ্যাগেইন নেক্সট টাইম উইথ অ্যানাদার ব্লগ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।